আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন ভুট্টা মারাই মেশিন। এটা সবচেয়ে আধুনিক এখন বলা চলে, কারণ বেশ কিছু ফিচার এখানে আছে। তো আমরা এটা আগে কাজ দেখি, তারপরে এটার সাথে আলোচনা করি। দাও লাইনটা দাও। এখানে ভুট্টাগুলো দেওয়া হচ্ছে এবং অনেক প্রচুর পরিমাণে ভুট্টা একসাথে দেওয়া হচ্ছে, এবং এই ভুট্টার খোসাগুলো এই জায়গা থেকে বের হচ্ছে এবং এইখানে এসে দেখতে পাচ্ছেন ভুট্টাটাকে অটোমেটিকলি টানা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাটাকে একদম বস্তার মধ্যে এনে ফেলছে এই আধুনিক যে মেশিনটা। তো আসলে মেশিন চলতেছিল, এই জন্য কোনো কথা বলা হয়নি। এখন আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই ভুট্টাগুলো এখানে আমরা কি পরিমাণে ভুট্টা একসাথে দিতে পারছিলাম, যেটা ছোট মেশিনগুলোতে আসলে সম্ভব না। এখানে ক্যাপাসিটি দেয়া আছে 2000 কেজি পার ঘন্টা। এক ঘন্টাতে 2 টন ক্যাপাসিটি, 2 টন ভুট্টা এটা মারাই করতে পারবে। সেটা নমুনা আপনারা দেখলেন, আসলে ভুট্টা আমরা খুব একটা পাইনি, ওই অল্প পরিমাণ ভুট্টা দিয়ে আজকে আসলে ভিডিওটা করেছি। তো এটাতে যে এক্সট্রা ফিচার ব্যবহার করা আছে সেটা হচ্ছে এইদিকে বের করে দেওয়ার যে জায়গাটা, এখানে দেখেন একটা পাইপের মাধ্যমে ভাইব্রেটরের মতো একটা স্ক্রু ব্যবহার করা আছে। যে স্ক্রুটার মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে একদম আপনার যে বস্তা আছে সেখানে আপনারা নিয়ে যেতে পারবেন। তো আমরা এই যে এখানে অলরেডি ভুট্টাটা মারাই করা শেষ, আপনারা দেখেন একটা অংশ আপনারা ভাঙ্গা পাবেন না, যেটা অনেক মেশিনে ভেঙে যায় খুব সহজে। আপনারা সামনাসামনি লাইভেই দেখতে পাচ্ছেন যে এটাতে ভাঙ্গে নেই এবং প্রত্যেকটা আস্ত ভুট্টা রয়ে গেছে। তো এই এক্সট্রা যে ফিচারগুলো আছে এটা, তার মধ্যে দেখেন এখানে চাকা ব্যবহার করা আছে, যে কোনো জায়গায় নিতে পারবেন। এখানে 5 হর্সের মোটর ব্যবহার করা আছে, আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারবেন, 5.5 হর্স পর্যন্ত, এবং ক্যাপাসিটি ফুললি পাবেন। এবং এই জায়গাটাতে যখন ভুট্টা দেয়া হয় এখানে একটা কাভার দেওয়া আছে, যেটার কারণে ভুট্টাগুলো কিন্তু বাহিরের দিকে চলে আসবে না, কারণ যে ভিতরে যখন ভুট্টা মারাই করা হয় তখন কিন্তু লাফালাফি করে। তো এটা একটা প্রোটেকশান দেওয়া আছে, এবং এই দিকে দেখেন যে জায়গা দিয়ে ভুট্টার মোচাগুলো বের হয়েছে সেখানেও একটা এক্সট্রা ঢাকনা দেওয়া আছে, যেটার কারণে যখন ছুঁড়ে আসে এইদিকে আসার পর আবার মনে করেন এটা ঢাকনাটা লেগে যায় অটোমেটিকলি। এবং এটা খুবই ভালো মানের একটা ভুট্টা মারাই, পুরোটাই চায়না থেকে আসে, আপনার লেখা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এর আগে যেটা ছোট আমাদের কাছ থেকে দেখেছিলাম সেই ছোটটা অলরেডি স্টক আউট হয়ে গেছে, এটা এই মুহূর্তে আছে, তাও এটাও বেশ কয়েকটা চলে গেছে। আর 4-5 পিস মনে হয় এই সিজনে আমরা দিতে পারবো, আগামী সিজনে হয়তো বাকিটা আরও ইনশাল্লাহ নিয়ে আসবো। তবে এটার পারফরমেন্স আমরা নিজেরা খুবই সন্তুষ্ট, আমার আশা করি আপনাদেরও অনেক কাজে দিবে। যেটা ঝামেলা মানে আপনাদের এই যে ভুট্টার যে বের হওয়ার যে জায়গাটা সেখানে কিন্তু অটোমেটিকলি একটা বস্তা লাগিয়ে দিলেই কিন্তু আপনারা সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এবং দেখেন এইদিকে বাইরে খুব একটা ভুট্টা পড়ে নেই, যেটা পড়েছে সেটা সামনের কিছু একটা লাফায় আসছে সেটা, কিন্তু বাকি পুরোটাই দেখেন এই যে বস্তায় চলে আসছে। তো আপনাদের 2-3 বার করে যে ইয়া করা লাগে, ভুট্টাকে একবার নামাতে হয় তারপরে ওইটা আবার বস্তাতে তুলতে হয়, এই কষ্টটা আর করতে হবে না। তো নর্মালি একটা ছোট্ট মেশিন দিয়ে আপনাদের বেশ কিছু কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় সারা বাংলাদেশ নিতে পারবেন। এছাড়াও আরও কয়েকটা লাইভ দেখিয়েছিলাম যে বাংলাদেশে আমরা বেশ কিছু ভুট্টা মারাই আমরা তৈরি করি, সেটাও আপনারা চাইলে নিতে পারবেন। এবং চায়না যদি এটা নিতে চান, এবং খুবই স্পেশাল কোয়ালিটির এইগুলো, আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।